3-4টা বাজে গণেশ আসছে, আয়া সেটা ফরেস্টারের স্টাফেরও ফোন করছি, একজনও আসছে না। এরা ফোনও রিসিভ করে না, একবার করলে তিনবার রিসিভ করে না। তারপরে এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে আগে বিয়ে বাড়ি সাইডে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে গড় ভাঙছে, ধানের বস্তা নিয়েছে, এদিকে ডেক করে ভাঙছে। হাঁস মুরগিগুলো মরছে, হাঁস মুরগি যে কটা মরছে কইতে পারতাম না। গরু মরছে 2টা, তারপরে ট্রাক্টর ভাঙছে, তারপরে এদিক দিয়ে অনেক কিছু রান্না করে মেসকিট ভাঙছে, বাসনপত্র ভাঙছে, বিভিন্ন জিনিস ভাঙছে। কতবার করে ফোন করতেছি, একটা জনে ফোন রিসিভ করছে না। তারপরে এমনকি একটা স্টাফ আছে না, আমি না পারা চেয়ারম্যানের ফোন করছি, চেয়ারম্যানেরা ফোন করছি বলে ঠিক আছে আমি স্টাফ পাঠাইতেছি, দেখি দেরি হইতেছে। তারপরে আমি বাড়ি থেকে নিজে দেওয়ার পাঠাইছি, দেওয়ার দিয়ে সেরা তাইনেরা আনাইছি, আনাইসেরা বলছি আপনি আমার বাড়ির অনুষ্ঠান শেষ করে দিয়ে যান, আমার বাড়ির আজকে আমার মেয়ে বিয়া, আমি সাহায্য দিলে মেয়ে বিয়া দিতে আসছি, আমার মেয়ে যে বিয়া আমি সাহায্য দিলে 10 জনের কাছে হাত মানে হাত পাইতা মায়া বিয়া দিতে আসছি। বাড়ির মালিকের নাম কি? এই বাড়ি আরে বিয়ে বাড়ি যেন ভাঙছে, বিয়ে বাড়ি যে ভাঙছে প্রদীপ ভূমি। আপনার কি হয়? আমার হাজবেন্ড। এলাকাটার নাম উত্তর কৃষ্ণপুর পড়ছে। কি কইবেন এ নিয়ে? এখানে কোন আমরা যে হাতির যন্ত্রণা যে বাড়ি করে থাকতে পারি না, এটা কি করা যায়? আপনারা এটাইও করেন। আজকে গরু মরছে, আজকে গরু মরছে, আজকে যদি আমার বাড়িতে একটা মানুষ মরতো, যদি আজকে আমি বিয়ে করলাম বলে আমার ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণ আমার কয় টাকা দিব?